হঠাৎ করেই বাংলাদেশের সামরিক বাহিনীর সামগ্রিক আধুনিকায়নের ক্ষেত্রে এবং ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য চীন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ প্রভৃতি দেশগুলোর ভিতরে একটি উল্লেখযোগ্য নাম ঢুকে পড়েছে। বন্ধুরা, দেশটি আর কোনোটিই নয়, দেশটির নাম হলো তুরস্ক। আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং বাংলাদেশের সামরিক সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটি শুধুমাত্র কৌশলগত সম্পর্ক বললেই ভুল হবে। তুরস্ক বাংলাদেশকে এমনভাবে তার সামরিক বাহিনীর উন্নয়নের ক্ষেত্রে আস্থায় রেখেছে, বাংলাদেশ নির্দ্বিধায় তুরস্কের উপর ভরসা পাচ্ছে। যে কোনো সময়ে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে, গুণগত মানের ক্ষেত্রে এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে। বন্ধুরা, কৌশলগত সম্পর্ক একটি বিষয় আর অংশীদারিত্বের সম্পর্ক আর একটি বিষয়। কৌশলগত এবং অংশীদারিত্ব যখন একই সাথে দুইটি দেশের মতো বাইল্যাটারালি ঘটে থাকে, তখন সেটিকে আমরা কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বলতে পারি। বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সামগ্রিক উন্নয়নের জন্য এবং বাংলাদেশ সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 পূরণের জন্য তুরস্ক একটি বিশেষ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের সামনে। কূটনৈতিকভাবে বাংলাদেশ এবং তুরস্ক এ ব্যাপারে উভয়ই মন স্থির করেছে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে সকল পরিকল্পনা ছিল চীন কেন্দ্রিক এবং রাশিয়া কেন্দ্রিক, সেটি মোটামুটি ঘুরে এখন তুরস্ক কেন্দ্রিক হয়ে গিয়েছে, যা তুরস্ক এবং বাংলাদেশের সামরিক সম্পর্ককে ভবিষ্যতে একটি বড় রকমের বুস্ট দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, দুটি দেশের হাই ডেলিগেটসরা এ ব্যাপারে মন স্থির করেছে, তাদের ভবিষ্যৎ সামরিক সম্পর্ক হতে যাচ্ছে অকৃত্রিম এবং অদ্বিতীয়। দুইটি মুসলিম ভ্রাতৃত্ব প্রতিম দেশ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে, তার সাথে থাকবে সামরিক শক্তির বিনিময়ে, আর এর মাধ্যমে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে বাংলাদেশ এবং তুরস্ক উভয়ই। বন্ধুরা, ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন তুরস্কে অবস্থান করা বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল। এই লক্ষ্যে ইতিমধ্যে তুরস্কের সাথে সামরিক সরঞ্জাম ক্রয়, প্রযুক্তি বিনিময় সহ নানাবিধ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ফোর্সেস গোল 2030 অর্জনে স্বল্পমেয়াদি ধাপ থেকে এখন মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কাজ করছে, যার আলোকে বাংলাদেশ সামরিক বাহিনীর অধীনে থাকা তিন বাহিনী তথা সেনা, নৌ এবং বিমান বাহিনীর উন্নয়ন এবং নতুন নতুন প্রযুক্তি এবং অস্ত্র সংযোজনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ তার অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তার পুরনো নির্ভরশীল জায়গা থেকে সরে এসে এখন নতুন নতুন অস্ত্র সরবরাহকারী দেশের দিকে ঝুঁকছে, যার অংশ হিসাবে তুরস্ক, সার্বিয়ার মতো উদীয়মান সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলোর প্রতি নজর দিচ্ছে এখন বাংলাদেশ। ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়া থেকে 155 মিলিমিটার সেল প্রোপেলার কামান ক্রয় করে, যেখানে চীন থেকে 2011 সাল থেকে তাদের তৈরি PLG 045 এবং PL-15 মতো আর্টিলারি সিস্টেম সরবরাহের ব্যাপারে বিভিন্নভাবে লবিং করে আসছিল, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সেটি ক্রয় করেনি। তার পরিবর্তে বাংলাদেশ সার্বিয়া থেকে 155 মিলিমিটার সেলফ প্রোপেলার কামান ক্রয় করেছে, যার নাম হচ্ছে নোরা B-52। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে 2014-18 সাল সময়কালে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আর্মর পেট্রোল হ্যাবিক্যাল, গ্রাউন্ড বেসড হিউমার সার্ভেলান্স রাডার, রোটারিং UAV সিস্টেম এবং MOMB ডিসপোজাল সরঞ্জাম ক্রয় করে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের থেকে TRG-300 টাইগার মিসাইল সিস্টেম কেনে, যার রেঞ্জ 120 কিলোমিটার। তুরস্কের একটি সংবাদ সংস্থার তথ্য মতে, বাংলাদেশ এ যাবৎকালে শুধু 2020-21 অর্থবছরে তুরস্কের কাছ থেকে প্রায় $60 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করেছে এবং আরও প্রায় $15 কোটি মূল্যের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বন্ধুরা, TRG-300 হল দূরপাল্লার একটি রকেট সিস্টেম। এখানে বাংলাদেশ Type-B TRG-300 রকেট সিস্টেম ক্রয়ের মাধ্যমে নতুন যুগে পদার্পণ করেছে। বন্ধুরা, এটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কৌশলগত সমরাস্ত্র এই মুহূর্তে। বাংলাদেশ এর পরবর্তীতে Type-A মাল্টিপল রকেট সিস্টেম ক্রয় করার জন্য ইভ্যালুয়েট নোটিশ জারি করে রেখেছে প্রায় 2 বছর আগে। বন্ধুরা, সেটিও হয়তো কার্যকারিতার মুখ দেখবে দ্রুততম সময়ে। তবে এটি ধারণা করা যাচ্ছে চায়নার চেয়ে তুরস্ক থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বন্ধুরা, আমরা যে সূত্রে খবর পেয়েছি সেটি হলো চাইনিজ A-300
MLRS এর পরিবর্তে তুরস্কের বোরাখান মিসাইলটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই ক্ষেত্রে তুরস্ক অনেক দূর এগিয়ে গেছে। বন্ধুরা, তুরস্ক বর্তমানে তার সামরিক সরঞ্জাম ক্রয় করার জন্য এশিয়াকে একটি উদীয়মান বাজার হিসেবে টার্গেট করেছে আর এই বাজারের উল্লেখযোগ্য ক্রেতা হলো বাংলাদেশ। বন্ধুরা, আন্তর্জাতিক বিভিন্ন পলিসিতে তুরস্ক এবং বাংলাদেশ একই ধরনের নীতি অবলম্বন করে থাকে, তাই দুইটি দেশের কূটনৈতিক সম্পর্ক সামরিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বড় রকমের ভূমিকা পালন করছে। এছাড়া তুরস্কের কাছ থেকে বাংলাদেশ তাদের শর্ট টু মিডিয়াম রেঞ্জ মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ তার মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার জন্য পূর্বেই ইভ্যালুয়েট নোটিশ জারি করে রেখেছিল। এক্ষেত্রে তুরস্কের হিসার এই সিস্টেমটি আসার সম্ভাবনার কথা বললেও এক্ষেত্রে চীন এগিয়ে রয়েছে। চীনের তৈরি LY-80 বাংলাদেশের ক্রয় করা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হতে যাচ্ছে, তবে শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য হিসার ওই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকার কোন সিস্টেমটি চুজ করতে পারে এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। যদিও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সামরিক ওয়েবসাইট রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তির ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে। বন্ধুরা, এখানে আমার ব্যক্তিগত মতামত হলো রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামরিক নিরাপত্তার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিলটি একেবারেই আলাদা, এটি একটি প্যাকেজ মাত্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামগ্রিক নিরাপত্তা প্রদান করার জন্য যে ধরনের নিরাপত্তা সমরাস্ত্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করা সম্ভব তার মধ্যে হয়তো S-400ও থাকতে পারে, তবে এটি বাংলাদেশের সামগ্রিক আকাশ নিরাপত্তার ক্ষেত্রে ইনস্টল হবে বলে আমার মনে হয় না। তবে রাশিয়ার সাথে যদি বাংলাদেশ ব্যাপক ভিত্তিক চুক্তিতে আসতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রাশিয়ার এই সকল সমরাস্ত্র বাংলাদেশ তার যুদ্ধকালীন সময়ে জরুরি ব্যবস্থাপনায় নিজের মতো করে ব্যবহার করতে পারবে, সেটি অবশ্য ভিন্ন কথা। বন্ধুরা, তবে ব্যাপক ভিত্তিতে নৌবাহিনীর সরঞ্জাম থেকে শুরু করে সেনাবাহিনীর সরঞ্জাম এবং বিমান বাহিনীর সরঞ্জাম ভবিষ্যতে তুরস্ক হতে যাচ্ছে তার একটি বড় রকমের উৎস। বন্ধুরা, তুরস্কের আটামাকা অ্যান্টিশিপ মিসাইলটি হয়তো বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এক্ষেত্রে মার খেতে যাচ্ছে চাইনিজ তৈরি বর্তমানে বাংলাদেশের দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইল C-802। বন্ধুরা, এই C-802 একসময় বা এখনও পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর বড় রকমের একটি ক্ষেপণাস্ত্র শক্তির জায়গা হিসেবে ধরা হয়, কারণ এতদিন পর্যন্ত এই C-802ই ছিল বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে দূরপাল্লার মিসাইল। বন্ধুরা, আরেকটি মিসাইল আছে ইটালি তৈরি অটোম্যাট 2। এই অটোম্যাট 2 ধরা হয়ে থাকে এই C-802-র চেয়েও বেশি দূরে আঘাত আনতে সক্ষম। বন্ধুরা, তবে এটি ব্যাপক মাত্রায় বাংলাদেশ নৌবাহিনীর কাছে নেই। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ম্যাসিভলি C-802 ব্যবহার করছে, তবে এই প্ল্যাটফর্মের বাইরে যদি বাংলাদেশ কোনো দিকে যায় সেটি হচ্ছে একমাত্র আটামাকা অ্যান্টিশিপ মিসাইল, এবং তুরস্ক বাংলাদেশ এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ভবিষ্যতে বাংলাদেশ তার 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট এবং অন্যান্য ফ্রিগেট LPC থেকে শুরু করে কর্বেট বাংলাদেশ তার নিজস্ব ফ্যাসিলিটিস বা ডকইয়ার্ডে নির্মাণ করতে ইচ্ছুক, আর ভবিষ্যতে বাংলাদেশ এই সকল হাই পারফরমেন্স ফ্রিগেট থেকে শুরু করে LPC এবং কর্বেটে যে সকল সাবসিস্টেম যুক্ত করবে এগুলো ইউরোপীয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বন্ধুরা, সেই ইউরোপীয় সমরাস্ত্র থেকে শুরু করে সেই সাবসিস্টেমগুলো যদি সংযুক্ত করে তার মধ্যে তুরস্কের আটামাকা অ্যান্টিশিপ মিসাইল অন্যতম হতে পারে। বাংলাদেশ নৌবাহিনী ইতিপূর্বে নিজেদের সামরিক জাহাজে ব্যবহারের জন্য নতুন অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল ক্রয়ের টেন্ডার দেয়, যেখানে বিশেষভাবে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার অ্যান্টিশিপ মিসাইলের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। আটামাকা একটি চতুর্থ প্রজন্মের হাই সাবসনিক অ্যান্টিশিপ মিসাইল বা অ্যান্টি সার্ফেস ক্রুজ মিসাইল, যার সর্বোচ্চ রেঞ্জ 220 কিলোমিটার। প্রযুক্তিগতভাবে এটি ফ্রান্সের এক্সোসেট ব্লক 4 এবং আমেরিকার হারপুন ব্লক 3 চেয়েও উন্নত পর্যায়ের। এছাড়া তুরস্কের আর এক কোম্পানি বায়রাক্তারের তৈরি TB2 এবং টার্কিস অ্যারোস্পেসের তৈরি আনকা-এস UAV সিস্টেম বাংলাদেশ সামরিক বাহিনীর বহরে যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভবিষ্যতে আপনারা হয়তো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। মধ্যমেয়াদী এই পরিকল্পনায় বাংলাদেশ সামরিক বাহিনী শুধুমাত্র বিদেশ নির্ভরতা থেকে সরে এসে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে ধাপে ধাপে নিজেদের অস্ত্র নির্মাণ সক্ষমতা বৃদ্ধি করবে, আর এই লক্ষ্যে বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে নিশ্চয়তা দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে। আর দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা বাংলাদেশের সামরিক আপডেট, বাংলাদেশের সামরিক কেনাকাটা, বৈশ্বিক সামরিক পরিস্থিতির নিয়মিত আপডেট চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আমরা আপনাদের জন্য গবেষণামূলক ভিডিও নিয়ে আসি সব সময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।